ওয়েলকাম টু দ্য বরাক অল ইন ওয়ান ফ্রেন্ডস। আজ এখন আমি ডিব্রুগড় আছি, তো ভাবলাম আপনাদেরকে বগিবিলটা দেখিয়ে দিই। বগিবিলে আমি যাচ্ছি এখন, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই, আর আপনারাও সেম আমার ভিডিওটা এরকম শেয়ার করে দিবেন সবের কাছে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা। চা পাতা বাগানটা দেখুন, পুরো আমাদের শিলচর কাছাড়ের মতো। এই আস্তে আস্তে এগিয়েছি আমরা বগিবিলের দিকে। এই আমরা ব্রিজে উঠলাম। স্পিডে যেতে দেখতে কিন্তু আরো দারুণ লাগছে। আবার এই ব্রহ্মপুত্রর পাড়ই দেখা যায় না এখানে, সমুদ্র লাগছে দেখতে। ব্রহ্মপুত্র নদীটা একটু দাঁড়ান, আপনারাও দেখতে পারবেন, একটু আগে যাই গিয়ে। অ্যাকচুয়ালি গাড়ির থেকে রেকর্ডিং করছি, তো হাত বেশি উঁচু করতে পারছি না, যতখানি সীমিত আছে অতটুকুই করতে পারছি। এই দেখুন, এখন দেখতে পারবেন, দেখছেন, মনে হচ্ছে আকাশের সঙ্গে গিয়ে মিশে গেছে নদীটা। সূর্যের আলোটা প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে। এই ব্রিজটার আপনার টোটাল লেন্থ হলো 4,940 মিটার। আর আরেকটা হিস্টোরিক্যাল কথা হলো যে এখানে আগে একটা ভিলেজ ছিল, যেটা 1950-এর আগে, কিন্তু 1950-তে ডিব্রুগড়ে একটা খুব বড় ভূমিকম্প হয়েছিল, যেটা 8 হেক্টর স্কেল অ্যাবাভ ছিল, সেটা এখানে পুরো মাটিতে ভাঙন পড়ে এই নদীটার সৃষ্টি হয়েছে, আর এটার নামই আপনার এখন পড়েছে বগিবিল। ব্রহ্মপুত্র পুরো মনে হচ্ছে সমুদ্রের উপরে দিয়ে যাচ্ছে, এন্ড দেখাই যাচ্ছে না ব্রহ্মপুত্র। আর চোখে অনেক রৌদ্র লাগছে এদিকে, রৌদ্রের জন্য তাকাতেও পারছি না এদিকটা ভালো টিকে। আমি এই সাইডে যাই গিয়ে দাঁড়ান। এদিকে আকাশটা দেখুন কি বড়িয়া লাগছে দেখতে। না, এদিকটা ঠিক আছে। এই দেখুন গাড়িটা অ্যাকচুয়ালি প্রচণ্ড স্পিডে যাচ্ছে। দেখুন বড়িয়া লাগছে না, স্কাইটা দেখতে বড়িয়া লাগছে, তুলা লাগছে দেখতে স্কাই এর ছবিগুলো। সামনে গিয়ে আমরা নামছি, নেমে আপনাকে ভালো টিকে দেখাচ্ছি। জাস্ট লুক এট দিস, দেখা যাচ্ছে না শেষ কোন দিকে শুরু কোন দিকে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস হলো, এই ব্রিজটা যদি কোনো দিনও ওর বিপদ সীমানার উপরে উঠে, তাহলে আপনার পুরো ডিব্রুগড় ডুবে যাবে। আমাদের গাড়িতে এসছি, উনি বলছেন রাতে দেখতে বুঝি আরো সুন্দর লাগে প্রচন্ড। এখন আমরা জগন্নাথ টেম্পলে এসেছি।
আস্তে আস্তে ভিতরে যাব, আপনারা দেখা আপনাদেরকে দেখাবো পুরোটা তুলে, যা আমি চোখ দিয়ে দেখব তা আপনাদের জন্য তুলে ধরবো আমি। এইটা এই তো সামনে এন্ট্রি গেট দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে গিয়ে পড়ছি। আর ওয়ালের ডিজাইনগুলো দেখছি, ড্রয়িংগুলো দেখছি, সব অসাধারণ ড্রয়িং, দেখে পুরো জীবিত মনে হচ্ছেন। এই আমরা ঢুকলাম, এই যে আপনার এন্ট্রি গেট, এখানে আপনি নন্দীকে দেখছেন, তাহলেই বুঝতে পারছেন এটা কার। এটা আমাদের শিব ঠাকুরের মন্দির, কি সুন্দর দেখুন, পুরীর পুরো ডিট্টো কপি, পুরী জগন্নাথ মন্দিরের ডিট্টো কপি। এটা বজরংবলীর, পিছনে কিছু আছে, এটা হলো জগন্নাথ মন্দির। এদিকে চল, উপরে চল আগে, এই উপরে চল আগে। এই হলো জগন্নাথ মন্দির, আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ ঠাকুর, বলরাম এবং সুভদ্রা আছেন একসঙ্গে এখানে। মা লক্ষ্মীর টেম্পল, রামজি কা দরবার লেখা এখানে। How beautiful it is, দেখুন।
এই মন্দিরটা যাওয়া হয়নি, দাঁড়ান এটাই গিয়ে আস। ওই বিমলা টেম্পল বিমলা টেম্পল ডিজাইন দেখুন, ডিজাইন কি বড়িয়া ডিজাইন, ওয়ালের ডিজাইনটা দেখুন, পুরা পুরী জগন্নাথ মন্দিরের যার ডিজাইন হুবহু কপি, দারুণ ফিল হচ্ছে, মনে হচ্ছে আমি পুরী জগন্নাথ টেম্পলে এসেছি। কিছুই বাদ দেবো না, আর একটা ছোটো মোটো টেম্পল দেখেছি সেটা এখন আপনাদেরকে তুলে ধরবো আমি আপনাদের জন্য। নবগ্রহ টেম্পল, এটা নবগ্রহ টেম্পল, নটা গ্রহ ঠাকুর আছেন এখানে। ভাইয়ের বিয়েতে এসেছিলাম বরযাত্রী ডিব্রুগড়, আর এই চান্সে আপনাদেরকে দুটো জিনিস দেখিয়ে দিতে পারলাম, একটা হলো বগিবিল আর আরেকটা হলো এই জগন্নাথ টেম্পলটা। খুব মজা, ভালো লাগছে যে আপনাদেরকে একটা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। ওকে বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাঁ, আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।